নমস্কার, নিউজ আওয়ার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন টিভি নিউজ 10। বৃহস্পতিবার বামেদের যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সারা বাংলা জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম কংগ্রেস। এই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ভিন্ন মত প্রকাশ করলেন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার বামেদের যুব ও ছাত্র সংগঠনের নবান্ন অভিযান পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সারা বাংলা জুড়ে ধর্মঘটের ডাক দেয় বামপন্থীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়ে বামপন্থীদের সাথে রাস্তায় নামে জাতীয় কংগ্রেস। বামেদের ধর্মঘট নিয়ে টিভি নিউজ 10 এর ক্যামেরায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ভিন্ন মত প্রকাশ করেন। শুনে নেব তারা কি বলছেন। বন্ধ সর্বাত্মকভাবেই সফল, যদিও আমাদের সময়সীমা বন্ধে প্রচার কর্মসূচি এরকম করার কিছু সুযোগ পাইনি। কালকে আপনারা সবাই জানেন, সারা ভারতবর্ষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে যে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ, কাজ না দিতে পারলে বেকার ভাতা, স্কুল কলেজগুলো খোলা রীতিনীতি মেনে, কোভিড রীতিনীতি মেনে, সুপ্রিম কোর্টের নির্ধারিত করা বেতন ব্যবস্থা মেনে যে স্কুল খোলার আমাদের কর্মসূচির জন্য এই আবেদনগুলো আমরা ডেপুটেশন দিতে গেছিলাম নবান্নে। তো আমাদের সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর, যুবক যুবতীদের ওপরে পুলিশের বর্বর অত্যাচার, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, মহিলা কমরেডদের ওপরে পুরুষ পুলিশ দিয়ে অত্যাচার করানো, এর বিরুদ্ধে আজকে আমাদের বন্ধ ডাকা। যে এই স্বৈরাচারিতা চলতে পারে না, এই অত্যাচার চলতে পারে না, এবং পশ্চিমবাংলার মানুষ বন্ধ সর্বাত্মকভাবে সফল করে আমাদের সাথে আছেন, এবং হাল ফেরাও লাল ফেরাও যে কর্মসূচির ডাক আমাদের বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির থেকে দেওয়া হয়েছে সেটাতে যে সাড়া পড়ছে এবং পশ্চিমবাংলার মানুষ যে তাতে সাড়া দিচ্ছে, আমাদের পাশে আছেন, এটা আপনারা প্রেস মিডিয়া, বাজার, শুধু দুর্গাপুর, শুধু বেনাচিতি, পশ্চিমবাংলার পুরো পশ্চিমবাংলা আপনারা ঘুরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানুষ হাল ফেরাও লাল ফেরাওয়ের সাথে আছেন, এবং মানুষ বুঝতে পারছেন যে বামপন্থীদের কতটা প্রয়োজন আজকের দিন। কালকে আপনারা বলেছিলেন পুলিশের লাঠির মধ্যে, পুলিশকেও বলেছিলেন আপনাদের আন্দোলনের মধ্যে আসতে, যে তাদের লাঠির মধ্যে আপনাদের ফ্ল্যাগ দিয়ে তারা যেন আন্দোলনের সামিল হয়। আর পুলিশ তো নিজেও ডিয়ে পাচ্ছে না। 34 বছরের বামপন্থী শাসনে এরকম কোনো দিন হয়েছে যে পুলিশকে টেবিলের তলায় লুকাতে হয়েছে? পুলিশ নিজে টেবিলের তলায় লুকাচ্ছে। কোভিড সেন্টার বানাতে গিয়ে পুলিশের পা চলে যাচ্ছে। রেড করতে গিয়ে আমাদের সামান্য লাউ দোহায় আমরা দেখলাম যে সার্কেল ইন্সপেক্টরের ব্রেন হ্যামারেজ হয়ে তিনি কোমায় চলে গেলেন, এখন তিনি বেড রিডেন। তো পুলিশ তো সাধারণ মানুষের মতনই অত্যাচারিত এই তৃণমূল সরকার এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে। পুলিশকেও আমরা ওই জন্য বলছি যে আপনারা পুলিশ, আপনারা কিন্তু লেঠেল নন, আপনারা তৃণমূলের লেঠেল নন। নিজেদেরকে পুলিশের জায়গার থেকে পুলিশ বানিয়ে তৃণমূলের লেঠেলে পরিণত করবেন না। আপনাদেরও ভাই বোন আছে, বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তাদের নিরাপত্তার দাবিতে আমরা বামপন্থী ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং পুরো বামপন্থী পার্টিগুলি লড়াই করছি। আপনারাও আমাদের সাথে আসুন এবং আমাদের আন্দোলনকে আরও জোরদার করুন। প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে খেলা হবে, কিন্তু আমরা একবারও বলিনি খেলা হবে, কারণ আমরা খেলেছিলাম, খেলছি এবং আগামী দিনেও খেলবো। মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের পক্ষে যতদিন না আমরা এই সিস্টেমকে চালাতে পারবো, এই পুলিশ যতদিন না নিরপেক্ষ হয়ে কাজ করবে, বন্ধ কলকারখানা না খুলবে, নতুন ইনভেস্টমেন্ট পশ্চিমবাংলায় না আসবে, নতুন কর্মসংস্থান না আসবে, টেট পরীক্ষা, পিএসসি, এতে দুর্নীতি বন্ধ না হবে, ততদিন আমরা খেলবো এবং বামপন্থীদের কাজই খেলে যাওয়া, সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে খেলে যাওয়া। এখন 21-এর নির্বাচনে কি হবে কি হবে না এই বলার আমার কোনো এখতিয়ার নেই। তবুও আপনাকে একটা কথা বলি, আমরা যে বন্ধ ডাকি বা আমরা যে আন্দোলন করি, কোনো নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কখনো বামপন্থীদের আন্দোলন হয় না। বামপন্থীদের জন্মই হয় আন্দোলন করার জন্য, সাধারণ মেহনতি মানুষের জন্য আন্দোলন করা। আপনাদের প্রেস মিডিয়াও কালকে আহত হয়েছে, তাদের জন্যও আজকে আমরা আন্দোলন করেছি, এবং পুলিশের সাথে সাথে প্রেস মিডিয়াদেরকেও বলছি যে আপনারা কোনো একটা রাজনৈতিক দলের প্রচারে বা তাদের কী বলবো আপনাকে প্রোপোগ্যান্ডায় পা না দিয়ে ন্যায্য জিনিসগুলো দেখান এবং সত্য ঘটনাগুলো দেখান। আপনাদের ওপরে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং আপনাদের ওপরেও আক্রমণ আমরা বন্ধ করব। এইটা আপনি যেটা বলছেন এটা একটা প্রোপোগ্যান্ডা, আবার আমি বলি এটা একটা প্রোপোগ্যান্ডা। 11 মাস স্কুল বন্ধ থাকলো কেন? আজকে আমরা বিগত কয়েক মাস থেকে বলছি যে অনলাইন ক্লাসের সুবিধা, যারা পয়সাওয়ালা ছাত্রছাত্রী, মানে যাদের ঘরে সেরকম মোবাইল ফোন অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, তারা কোথায় থেকে অনলাইনে ক্লাস করবে? আজকে তাদের মনে পড়ছে যে অনলাইনে ক্লাস করা সম্ভব নয়, এবার অফলাইনে মানে ফেস টু ফেস ক্লাস করা দরকার। আজকে আপনারা যে বলছেন যে বন্ধ করে হয়তো কিছু অসুবিধা হয়েছে সেটা আমরা স্বীকার করছি, কিন্তু এই অসুবিধা আমাদের লং টার্মে ভাবতে হবে, যে আমাদের লং টার্মের সুবিধার্থে আজকে আমাদের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখুন, একদিকে কালকে যখন বাম এবং কংগ্রেসের ছাত্র যুব সংগঠন
তারা তাদের সমস্যার কথা নিয়ে, তাদের শিক্ষা চাকরি এইসব ইস্যু নিয়ে যখন শান্তিপূর্ণভাবে নবান্ন ঘেরাবের ডাক দিয়েছিল, তখন পুলিশ যেভাবে চারিদিক থেকে ঘিরে ব্যারিকেড করে যেভাবে নির্মমভাবে তাদের লাঠি চালিয়েছে, এবং একই রূপ আমরা দেখেছি দিল্লিতে বিজেপি সরকার, তারাও একইভাবে কৃষকদের উপর সেম অত্যাচার করছে। এই দুটোই বর্বর সরকার, দিল্লিতে মোদি এবং পশ্চিমবাংলা দিদিমণির যে সরকার, নিরীহ মানুষ সাধারণ ছাত্র যুবক কৃষক শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার করছে, তার বিরুদ্ধেই বাম এবং কংগ্রেস আমরা আজকে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম, এবং এই বাংলা বন্ধকে আমাদের জেলাতে ব্যাপকভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ করেছে। 2021-এর নির্বাচনের কি আজ থেকে সমীকরণ শুরু হলো? দেখুন, সমীকরণ তো অনেক দিন থেকে শুরু হয়েছে, তবে এক একটা প্রোগ্রাম যত হয় তত আমরা আরও কাছে আসি এবং মানুষের কাছে আরও প্রত্যাশা বাড়ে বাম এবং কংগ্রেসকে নিয়ে। গত বিধানসভা নির্বাচনেও যেভাবে মানুষ ভরসা করেছিল তার প্রতিচ্ছবি আমরা এবারও দেখতে পাচ্ছি। দেখুন, কার কী খেলা হবে জানি না, তবে যারা বাম কংগ্রেসকে একসময় আন্ডার এস্টিমেট করেছিলেন, কংগ্রেসকে কিছু রাজনৈতিক দল বলেছিলেন মুছে দেবো, আর একজন বলেছিলেন সাইনবোর্ড করে দেবো, আজকে তাদের কংগ্রেসের ভোট ভিক্ষা করতে হচ্ছে। আর কংগ্রেস 2021-এর নির্বাচনে বাম এবং কংগ্রেস তৃতীয় শক্তি হিসাবে উঠে আসলে শুরু করলেও আমরা লাস্ট পর্যন্ত শেষ কথা বলি। প্রথম কথা হচ্ছে, এতদিন সরকারের ঘুম ভাঙেনি, হঠাৎ করে সরকারের ঘুম ভাঙলো, আর এটা একটা রাজনৈতিক ইস্যু করছে। সরকারের এটা মনে হয়নি আজকে এত ছাত্র দরদি, তাহলে কালকে ছাত্রদের উপর নির্মম লাঠি চালানো হলো কেন? যে ছাত্ররা তাদের শিক্ষার অধিকার, তাদের কর্মের অধিকারের জন্য সরকারকে বলতে গেছিলো, তখন মনে হয়নি? আজকে স্কুল খোলা না খোলা নিয়ে মনে হয়েছে? এতদিন তো দীর্ঘদিন বন্ধ, সরকারের তো উদ্যোগ নেয়নি স্কুল খোলার ব্যাপারে। এটা একটা নির্বাচনী আগে একটা সেন্টিমেন্ট খাড়া করার চেষ্টা করছে। মানুষ বন্ধকে সমর্থন করেছে, ছাত্রছাত্রীরা তাদের কথা নিয়ে যেহেতু আমরা লড়াই আন্দোলন করছি, তারাই বন্ধকে সমর্থন করেছে। দেখুন, ও তো প্রত্যেকটা বন্ধেই বলে সাকসেস হয়নি, আর এই দিদিমণি এখন বলে বেড়ান আমি বন্ধের বিরুদ্ধে। এই দিদিমণি যখন বিরোধী নেত্রী ছিলেন 72টা বন্ধ ডেকেছিলেন, স্বভাবতই একই অঙ্গে বহুরূপ দিদিমণি, তাই ওকে নিয়ে আর কোনো কথা বলব। সম্পূর্ণভাবে বন্ধ ব্যর্থ হয়েছে, সমস্ত কল কারখানা রাস্তাঘাট দোকানপাট সমস্ত কিছুই খোলা ছিল, কারণ মানুষ এই বন্ধকে ভালোভাবে গ্রহণ করেনি। এবং বন্ধ বন্ধ যে খেলা, সেই খেলা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন তখন থেকেই তিনি এই বন্ধ বন্ধ খেলাকে বন্ধ করে দিয়েছেন, এবং তার সময়কালে সবসময় চেষ্টা করেছেন যে যাতে বন্ধ না হয়, মানুষ যাতে এই বন্ধের ফলে হয়রানি না হয়, মানুষের একদিনের জীবিকা যাতে নষ্ট না হয়, তার জন্য তিনি সবসময় চেষ্টা করেছেন। এবারেও তাই, যারা বন্ধ ডেকেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বন্ধ ডেকেছেন। আমাদের শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত, সেই চক্রান্তকে মানুষ ব্যর্থ করে দিয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছেন যে তারা আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তারা মামাটি মানুষের যে সরকার সেই সরকারের সঙ্গে আছেন। ডিএসপিতে তো মানে ওয়ার্কারদের মিছিল এসছে বলা চলে, স্বতঃস্ফূর্তভাবে এসে সেখানে কাজে যোগ দিয়েছে। এটা তো যারা বন্ধ ডেকেছেন সিপিএম এবং কংগ্রেস, তাদের কাছে প্রশ্ন করছি যে এতদিন ধরে আমাদের ঘরেরই ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা সুযোগ পায়নি স্কুলে যাওয়ার, কারণ যেভাবে করোনার থাবা পশ্চিমবঙ্গের বুকে থাবা বসিয়েছিল আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় নেমে পায়ে হেঁটে ওই করোনার মোকাবেলা করেছেন, এবং সেই কারণে কিছু কিছু প্রক্রিয়া গ্রহণ করতে হয়েছিল, তার মধ্যে স্কুল বন্ধ, বা সেই স্কুলগুলি আজকে খোলা হয়েছে। স্বভাবত কারণে এই দিনটিকে বেছে নেওয়াটা দুটি দলের একটা মূর্খামি বলবো। দেখুন, আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম তারা নির্বাচনে জোট বেঁধেছে, আর এই মুহূর্তে এই বলতে পারি পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএম তারা অপ্রাসঙ্গিক, তাদের কোনো অস্তিত্ব নেই। আর সিপিএমের কালচার এরকম আছে,
গুঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, আর এই করতে বাংলাকে তারা শেষ করে দিয়ে গেছে। আর নির্বাচন আসছে, তাই খবর করতে হবে, খবরে থাকতে হবে, তারা মানুষের কাছে নেই। 10 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে তারা বাংলা থেকে কোনো একটা আন্দোলন নাকি ভরতে বেরোয়নি। বিজেপি আন্দোলন করেছে, বিজেপি কাজ করছে, বিজেপির রক্তে খুন হচ্ছে, আর সেই সুযোগ এখন বাংলাতে বিজেপি ক্ষমতা আসবে, তাই এখন তৃণমূলের বিরুদ্ধে আমরা আক্রমণ সারাচ্ছি। আর এখনই মাঝখান থেকে কংগ্রেস এবং তৃণমূল জোট তারা বন্ধ রেখে মানুষকে বিভ্রান্তি করছেন। আজকে কোভিড পিরিয়ডে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, আজ স্কুল খুলেছে, তারপরও ছাত্রছাত্রী হয়রানি হয়েছে। এবং আসানসোল দুর্গাপুর শিল্প অঞ্চলে কোনো প্রভাব পড়েনি, কারণ এখানে সিপিএম বলে কোনো বস্তু এখানে নেই। তাই সম্পূর্ণ যেটা করেছেন, আমি একটা কালে নির্বাচনকে সামনে রেখে শুধু খবরে করার জন্য, খবর থাকার জন্যই বন্ধ, এই বন্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে এবং আসানসোল দুর্গাপুর শিল্প অঞ্চলে কোনো প্রভাব পড়েনি এবং বন্ধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। খেলা তো নির্বাচনে ভোটের দিন হবে, তারা নির্বাচন যখনই আসে তারা গুন্ডা নিয়ে বদমাইশি করেছে, ভোট লুট করেছে। তাই এবারও নির্বাচন বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, বিজেপিকে ভোট দেবে, বিজেপি ক্ষমতা নিয়ে আসবে, বাংলা পরিবর্তন হবে। আর সেই যে ভোটের দিন খেলা, ভোটের দিনে যে ব্যস্ততা, তাকে মানুষ ভোট দিয়ে যায়, যে ভোটকে লুট করা হয় গুন্ডা দিয়ে, মাফিয়া দিয়ে। আর এবারে যদি ওই খেলা তারা খেলতে যায়, তাহলে বিজেপি পাল্টা খেলা খেলবে, জনগণকে সাথে নিয়ে খেলবে, কারণ মানুষ ঠিক করে নিয়েছে বিজেপিকে ভোট দেবে। এবারে যদি ওরা বদমাইশি করে, নোংরামি করে, মানুষের ভোটকে আটকানোর চেষ্টা করে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করে, তাহলে বিজেপি তার পাল্টা খেলা যেমন খেলবে। বৃহস্পতিবার হুগলি জেলার বাঁশবেড়িয়া বেলতলা বয়েজ ক্লাবের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান ও এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রশাসক অরিজিতা শীল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। হুগলি জেলার বাঁশবেড়িয়া বেলতলা বয়েজ ক্লাবের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হল বৃহস্পতিবার। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও ক্লাবের প্রাক্তন সদস্যদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যরঞ্জন শীল, সঞ্জয় সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে আমাদের এই আমার বিধানসভা সপ্তগ্রাম বিধানসভায় বাঁশবেড়িয়া বেলতলা বয়েজ ক্লাব 5 লক্ষ টাকা পেয়েছে, ওর এখানে নতুন বিল্ডিং করেছে। এই ক্লাব অত্যন্ত সোশ্যাল ওয়ার্ক করে, এলাকার মানুষের সঙ্গে মানে থাকে। আজকে এই মানে এই বিল্ডিংয়ের দ্বারগুলো উদ্ঘাটন হলো। আমাদের মহারাজ মানে এখানে আছেন, রামকৃষ্ণের মিশনের মহারাজ আছেন, সনাতন শীল এখানে আছে, অরিজিতা শীল আছে, পিন্টু আছে, আক্তার রহমান আমাদের ক্লাবের সভাপতি সহ সবাই এখানে আছে, আমাদের সঞ্জয় সিংও আছে। এলাকার মানুষদের দিয়ে আজকে এখানে উদ্বোধন অনুষ্ঠান হলো, বিতরণ অনুষ্ঠান হলো। এই ক্লাবের একটা বড় মাঠ আছে, আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে এখানে ইন্ডাস্ট্রিয়াল হবে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। সবসে সস্তা সবসে সস্তা সবসে সস্তা দোকান কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান, এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবচেয়ে সস্তা দোকান,
39 অবনিন্দ্য বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর, ষোলো। ফোন নম্বর 9474551955, 9382333412। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি আলিস কেক শপ। এবার একেবারে নতুন ভাবে দুর্গাপুরের এসবি মোড়ে নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিৎজা, কুকিজ এর আইটেম আপনারা পাচ্ছেন আলিসে। শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্ট ফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরো বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে। আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন, এসি গ্রুপ অফ কোম্পানি, ড্রিমল্যান্ড নার্সিংহোমের বিপরীতে, এসবি মোড়, দুর্গাপুর এক। মোবাইল কেনার সুযোগ, তাহলে আর দেরি কেন, লেটস গো, মোবাইল কিনতে চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানেই আপনাকে আসতেই হবে বেনাচিটি দত্তভূমি প্যালেসে। এখানে পা রাখলেই আপনি পেয়ে যাবেন সোনা, রূপো ও হীরের বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন অলংকারের সম্ভার। আর তাই চলুন দেরি না করে আজই যাওয়া যাক দত্তভূমি প্যালেসে। আমাদের ঠিকানা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ফান্ডের 42 লক্ষ টাকা ব্যয় করে আসানসোলের খুদিকা গ্রামে ষোলোআনা দুর্গা মন্দিরের সামনে এক কমিউনিটি হল বানানো হয়। এরই পাশাপাশি একটি স্বাগতম গেটেরও উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবানির বিধায়ক বিধান উপাধ্যায়, জেলা পর্ষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ বহু বিশিষ্টজনেরা। এলাকার মানুষের দাবি মেনে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ফান্ডের 42 লক্ষ টাকা ব্যয় করে আসানসোলের খুদিকা গ্রামের ষোলোআনা দুর্গা মন্দিরের সামনে একটি কমিউনিটি হল বানানো হয়। শুক্রবার তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। পাশাপাশি বাংলা ঝাড়খণ্ড সীমান্তে রূপনারায়ণপুর অঞ্চলে বাংলায় আগত ব্যক্তিদের জন্য রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ফান্ড থেকে 1,10,000 টাকা ব্যয়ে তৈরি স্বাগতম গেটের শুভ উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায়। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, তৃণমূল নেতা ফুচু বাউরি সহ তৃণমূলের কর্মীবৃন্দ খুশি, এমনটাই জানালেন বিধায়ক বিধান উপাধ্যায়। খুদিকা গ্রামের বহুদিনের চাহিদা ছিল, আমি যখনই আসতাম যেখানে দেখা হতো মানুষের মেন চাহিদা ছিল জলের। আর এখানে একটা কমিউনিটি কাম ম্যারেজ হল, বড় ম্যারেজ হল, তো চাহিদা ছিল। আমরা জলটা অলরেডি করে দিয়েছিলাম খুদিকাতে, এবং আজকে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নির্দেশে এটাকে স্যাংশন করেছেন, যেটা আজকে উদ্বোধন করলাম। প্রায় 42 লক্ষ টাকার উপরে এটা আনুমানিক ব্যয় করা হয়েছে, এবং এটা আমরা খুদিকা গ্রামকে ভোটের আগে, নির্বাচনের আগে যে আমরা করতে পারলাম, যেটা উপহার দিতে পারলাম, তার জন্য আমরা নিজেরা আনন্দিত এবং নিজেরা খুশি আছি যে আমরা কোথা দিয়ে কোথা রাখতে পারলাম। শুক্রবার বীরভূমের ভাঁড়শালা মোড়ে লরি ও বাইকের পাশাপাশি সংঘর্ষে মৃত্যু হয় সামি মোল্লা নামে এক ব্যক্তির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাটের ভাঁড়শালা মোড়ে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল 10:30 নাগাদ বাইকে করে যাচ্ছিলেন সমি মোল্লা ও তার এক বন্ধু। সে সময় ভাঁড়শালা মোড়ে রামপুরহাট হাসপাতাল মুখে যাওয়ার পথে একটি লরির সাথে পাশাপাশি সংঘর্ষে পড়ে যান তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমি মোল্লার, যদিও ঘাতক লরিটি পলাতক। জানা গেছে সমি মোল্লার বাড়ি বীরভূমের মারগ্রাম কুঠিপাড়াতে।
পেশায় সে রাজমিস্ত্রির কাজ করত। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আরে দুই দিকে জাম, মেইন রোডে গাড়ি পয়সা কে হ্যাঁ এ পয়সা খাচ্ছে লাগাচ্ছে সে তো আমরা বালি লেগে হলো সব কিছু অসুবিধা বালির জন্য হয়েছে বালি বালি বীরভূম থেকে মনতোষ চৌধুরী রিপোর্ট টিভি নিউজ 10। শুক্রবার বলাগড় বিধানসভার অন্তর্গত চুচুড়া মগরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং হুগলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকারের নেতৃত্বে কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মহামিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিল ও পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বলাগড় বিধানসভা অন্তর্গত চুচুড়া মগরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সুমন সরকারের নেতৃত্বে এক মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কুন্তিঘাট মাঠ থেকে শুরু হয়ে চন্দ্রহাটি কুন্তিঘাট হয়ে মগরাতে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েকশো বাইক ছাড়াও সাইকেল টোটো ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ স্থানীয় নেতৃবৃন্দরা। চুচুড়া ব্লক ও তৃণমূল কংগ্রেস ও আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের সভানেত্রী সুমন সরকারের নেতৃত্বে একটা বাইক ও আমাদের টোটো নিয়ে একটা বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটা আমাদের শুরু করব আমরা কুন্তিঘাট রেল রেল সংলগ্ন মাঠ থেকে এবং আমাদের সমাপ্তি হবে অনেক পাড়া ঘুরে, অনেক গিয়ে এলাকা থেকে ঘুরে গিয়ে আমরা কুন্তিঘাট থেকে শুরু করে আমরা মগরা রামকৃষ্ণ পেট্রোল পাম্প পর্যন্ত আমরা এই মিছিলটা আয়োজন করেছি। কতগুলো বাইক আছে? বাইক আমাদের মোটামুটি 500-600 বাইক আছে এবং টোটো আছে আমাদের এর মধ্যে 400-500 টোটো হবে। এই মিছিল আমাদের কৃষি কালা আইনের বিরুদ্ধে এবং পেট্রোল ডিজেল যে মূল্যবৃদ্ধি, গ্যাসের যে মূল্যবৃদ্ধি, যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের প্রতি, কোনো গরিব মানুষের প্রতি কোনো কিছু না রেখে বড়লোকেদের জন্য সরকার গঠন করেছে, তার বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে আমরা এই মিছিল করছি। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। শুক্রবার দুর্গাপুর 43 নম্বর ওয়ার্ডের নডিহা শিব মন্দির থেকে নারায়ণপুর পর্যন্ত রাস্তা সংস্করণের কাজের শুভ সূচনা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রশেখর ব্যানার্জি ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসীর বহুদিনের দাবি মেনে দুর্গাপুর 43 নম্বর ওয়ার্ডের নডিহা শিব মন্দির থেকে নারায়ণপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের শুভ সূচনা হলো শুক্রবার। নারায়ণপুর দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ সূচনা করেন স্থানীয় পৌরপিতা চন্দ্রশেখর ব্যানার্জি। রাস্তাটি তৈরি করতে মোট 44 লক্ষ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। কর্মসূচিতে চন্দ্রশেখর ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের নডিয়া শিব মন্দির থেকে নারায়ণপুর পর্যন্ত যে রাস্তা, তার রাস্তার আজকে শুভ সূচনা হলো। দীর্ঘদিনের এই এলাকার মানুষের ডিমান্ড ছিল, এটা টোটাল এস্টিমেটেড অ্যামাউন্ট হয়েছে 44,19,277 টাকা। এলাকার দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আছেন এখানে উপস্থিত, আজকে সবাইকে শিডিউলের কপি তুলে দিয়েছি। যিনি যে এজেন্সি কাজ পেয়েছেন বলায় দাস, তার থেকে হচ্ছে উপযুক্তভাবে রাস্তার মান যাতে সঠিক হয় তার জন্য এলাকাবাসীকে অনুরোধ করব সমস্ত কাজটা ভালোভাবে বুঝে নেওয়ার জন্য। আর এটা দীর্ঘদিনের দাবি ছিল মানুষের এবং এই নডিয়া শিব মন্দির থেকে নারায়ণপুর পর্যন্ত অসম্পূর্ণ রাস্তা ছিল, এটা আগেই আমরা ম্যাস্টিক রোড হিসাবে প্রথম আর্ধে সাংশন করেছিলাম, পরবর্তী পর্যায়ে এই পর্যন্ত হয়ে শেষ হয়ে যায় এবং শেষ হওয়ার পর আজকে এই রাস্তার শুভ সূচনা হলো। এলাকাবাসীর উদ্দেশ্যে এই রাস্তাটি আজকে উৎসর্গ করা হলো। আজকের মতো নিউজ আওয়ার এই পর্যন্ত। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং অতি অবশ্যই চোখ রাখুন আকাশতরী 260 নম্বর চ্যানেলে। নমস্কার।